বন্ধুরা আমি গুগল ক্রোম ব্রাউজারে ক্লিক করলাম আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন তারপরে সার্চবারে টাইপ করবেন আর ইউ ডট এসি ডট বিডি এটা টাইপ করে আপনারা কিবোর্ড থেকে এন্টারপ্রেস করবেন বন্ধুরা এখানে আপনারা আশা ইউনিভার্সিটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা অ্যাডমিশনে ক্লিক করবেন আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবেন তারপর আপনারা লগ ইনে ক্লিক করবেন এসএসসি বা ইকুইপ্যালেন্ট শিক্ষার্থীর রোল নাম্বার এখানে দিবেন বন্ধু আমি রোল নাম্বার দিলাম তারপর শিক্ষা বোর্ড সিলেক্ট করবেন এখান থেকে বন্ধুরা আমি রাজশাহী সিলেক্ট করলাম আপনার যে শিক্ষা বোর্ড সেটা আপনি সিলেক্ট করবেন আর পাসিং এয়ার সিলেক্ট করবেন কোন সালে সে পাস করেছে সে পাসিং এয়ারটা এখান থেকে সিলেক্ট করবেন বন্ধুরা আমি পাসিং এয়ার সিলেক্ট করলাম দু হাজার তেইশ আর এখানে বন্ধুরা এস রোল নাম্বার দিবেন আমি এখানে এসএসসির রোল নাম্বার দিলাম এখানে এসএসসির যে শিক্ষা বোর্ড ছিল সেই শিক্ষা বোর্ডটা এখান থেকে আপনারা সিলেক্ট করবেন আমি রাজশাহী সিলেক্ট করলাম আর এখান থেকে পাসিং এয়ার সিলেক্ট করবেন পাসিং এয়ার সিলেক্ট করলাম দু হাজার একুশ আর এখানে বন্ধুরা যে ক্যাপসা দেখতে পাচ্ছেন এটা দেখে দেখে আপনারা এখানে টাইপ করবেন তারপর আপনারা এই সাবমিট বাটনে ক্লিক করবেন বন্ধুরা আমার ক্যাপচাটা ভুল হয়েছে এখন নতুন আর একটি ক্যাপসাট এখানে মানে এখানে যে ক্যাপচাটা দেওয়া আছে সেটা আমরা দেখে দেখে এখানে টাইপ করব এই ক্যাপসা টাইপ করার পর আপনারা সাবমিটে ক্লিক করবেন দেখেন বন্ধুরা এখানে শিক্ষার্থীর মানে তথ্য দেওয়া আছে এখানে ছবিও দেওয়া আছে আপনি আবেদন করার সময় যে ছবি দিয়েছিলেন এবং সেলফি দিয়েছিলেন দুটা ছবি এখানে শো করছে আর এখানে বন্ধুরা আপনি মানে প্রাথমিক আবেদন করার সময় কত টাকা দিয়েছিলেন সেটা আছে আর ফাইনালি মানে চূড়ান্ত আবেদনের সময় কত টাকা দিয়েছিলেন সেটাও এখানে আছে আর আপনার স্কোর করে একটু নিচে আসবেন না আবেদিত ইউনিট সমূহ বন্ধুরা এখানে এদের এ ইউনিট আর্টসের জন্য এখানে সে এ ইউনিট আবেদন করেছিল এখান থেকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে অ্যাডমিট কার্ড আর এর নিচে লেখা আছে ডাউনলোড আপনারা ডাউনলোডে ক্লিক করবেন বন্ধুরা আমি ডাউনলোডের উপর ক্লিক করলাম দেখেন বন্ধুরা আমার এই যে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হয়ে গেল এখন আমি এই আপেরত ক্লিক করলাম ক্লিক শো ইন ফোল্ডার বন্ধুরা দেখেন আমাদের এই যে অ্যাডমিট কার্ডটি এখানে এসেছে এখন এখানে আমি ডাবল ক্লিক করলাম ক্যান্ডিডেট কপি অ্যাডমিট কার্ড তার নিচে আসলে আপনারা এই যে সিগনেচার অফ ক্যান্ডিডেট এখানে ক্যান্ডিডেটের সিগনেচার লাগবে আর এটা এফোর সাইজের কাগজে কালার প্রিন্ট করবেন এটা ইউনিভার্সিটি কপি বন্ধুরা এই কপিটা ইউনিভার্সিটিতে জমা দিতে হবে এখানে সিগনেচার করতে হবে সিগনেচার করে ইউনিভার্সিটিতে জমা দিতে হবে আর এটাও আপনারা কালার প্রিন্ট করবেন এফোর সাইজের কাগজে এ দুটি পেজ আলাদা আলাদাভাবে প্রিন্ট করবেন এই কবিতা ইউনিভার্সিটিতে জমা দিতে হবে আর এই কবিতা মানে পরীক্ষার্থীর নিজের কাছে থাকবে তাহলে বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে আল্লাহ হাফেজ